আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দ্বীনী ভাই বোনেরা, আমরা যখন ঘর থেকে বাহির হই, আবার নিরাপদে ঘরে ফিরে আসতে পারবো কিনা সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। অনেক সময় আমরা সড়ক দুর্ঘটনার শিকার হতে পারি, বা চোর ডাকাতের কবলে পড়তে পারি, বা ছিনতাইকারী তারপর বাটপারদের কবলে পড়তে পারি। অনেক সময় আমাদের এমন বিপদ হতে পারে, আল্লাহ না করুন, যে বিদ্যুতের কারণে বা গ্যাসের কারণে আমাদের বাসায় আগুনও লেগে যেতে পারে। তো এগুলো কিন্তু দুর্ঘটনা বন্ধুগণ। এই সমস্ত দুর্ঘটনা থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, এর জন্য খুবই সুন্দর একটি দোয়া হাদিসে বর্ণিত হয়েছে, যে দোয়াটি আজকে আমরা শিখব ইনশাআল্লাহ। এই যে আমি সমস্যাগুলির কথা বললাম, দুর্ঘটনাগুলির কথা বললাম, এই সমস্ত দুর্ঘটনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে একদম নিরাপদে রাখবেন যদি আমরা এই দোয়াটি পাঠ করি। বন্ধুগণ, এই দোয়াটি সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে সহি মুসলিমে, হাদিস নাম্বার 7120। বন্ধুগণ, দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন ফুজাআতি নিকমাতিকা। প্রিয় বন্ধুগণ, আপনারা স্ক্রিনে বাংলা উচ্চারণ দেখে দোয়াটি মুখস্থ করে নিতে পারেন। আমি আপনাদের সুবিধার্থে দোয়াটি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন ফুজাআতি নিকমাতিকা। বন্ধুগণ, এই ছোট্ট দোয়াটি আপনারা যদি ঘর থেকে বাহির হওয়ার সময় কয়েকবার পাঠ করে নেন, তাহলে ইনশাআল্লাহ আপনি কোনো দুর্ঘটনার সম্মুখীন হবেন না। যদি আপনার ঈমান পাকাপোক্ত হয়, যদি আপনি আল্লাহর উপর ভরসা রাখেন, তাহলে ইনশাআল্লাহ আপনার কোনো সমস্যা হবে না, আপনি নিরাপদে থাকতে পারবেন। বন্ধুগণ, যে কোনো দোয়া কবুল হওয়ার কিছু শর্ত রয়েছে, যেমন হালাল খাবার খেতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, অন্যায় কাজের মধ্যে সম্পৃক্ত হওয়া যাবে না, পাপ কাজ থেকে দূরে থাকতে হবে, তাহলে আমরা যে দোয়াই করি না কেন আল্লাহ তাআলা কবুল করবেন। তো বন্ধুগণ, আপনারা এই দোয়াটির আমল নিয়মিতভাবে করবেন ইনশাআল্লাহ। যখনই কোথাও যান না কেন এই দোয়াটি পাঠ করবেন, আপনার সন্তানকে স্কুলে পাঠাচ্ছেন ওই সময় আপনি এই দোয়াটি পাঠ করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনার সন্তানও নিরাপদে থাকবে এবং আপনিও নিরাপদে থাকতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকেই উক্ত দোয়ার উপর বেশি বেশি আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, আজ এ পর্যন্তই। আমি আশা করি যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আপনাদের নিকট আমার একটি অনুরোধ, প্লিজ ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে অন্যরাও এই দোয়াটি সম্পর্কে জানতে পারে, শিখতে পারে। আর বন্ধুগণ, আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। মহান আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وتصفى